بسم الله الرحمن الرحيم এই ধরনের যদি আমরা প্র্যাকটিস করি আমরা এটা সেই পর্যায়ে নিয়ে এসেছি এবং আপনারা জানেন টু হাউস অ্যারাউন্ড 10 lakh পিপল দিস ক্যাম্পস started entering Bangladesh since 25th August 27th. But just for today's exercise we are making it. আমরা আমাদের যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর আছে যে ব্যবস্থাপনা তারই আদলে আমাদের এখানে যে লোকাল এরিয়া আছে এখানে অলরেডি 11টা টিম দল গঠন করা হয়েছে অ্যান্ড দে আর বিং ট্রেন্ড অ্যান্ড দে আর ট্রেন্ড আজকে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হলুদ গেঞ্জি পরা অনেকে ছিল এরা কিন্তু এই রোহিঙ্গা যে জনগোষ্ঠী তাদের ভেতরে ইয়াং ছেলেদেরকে ট্রেন করা হয়েছে ফায়ার সার্ভিস তাদেরকে ট্রেন করেছে এরকম দুর্যোগ হলে কীভাবে মোকাবেলা করতে হবে তাদেরকে ইনভলভ করতে হবে কমলা রঙের গেঞ্জি পরা দেখেছেন এরা আগের থেকেই ভলেন্টিয়ার আছে যারা প্রশিক্ষিত এবং তারাও এই রোহিঙ্গা যারা ভলেন্টিয়ার এদের সাথে মিলে আমাদের যে নিউক্লিয়াস এখানে থাকবে তাদেরকে সাহায্য করবে নিউক্লিয়াস কারা এখানে এখানে সেনাবাহিনী আছে এখানে বিজিবি আছে পুলিশ আছে র্যাব আছে ফায়ার সার্ভিস আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে এখানকার চিত্তরঙের অ্যাডমিনিস্ট্রেশন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন জেলার অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে এখান থেকে আস্তে আস্তে এই এদেরকে ভাষাঞ্চরে নিয়ে যাওয়া হয় এবং ভাষাঞ্চরে তৈরি হচ্ছে ওই যে আমাদের নৌবাহিনী সেখানে কাজ করছেন আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি 1 লক্ষ রোহিঙ্গা পরিবারকে ওখানে ট্রান্সফার করবো
তাহলে একসময় কিন্তু আমাদের এটা আবার পাহাড়ের যে অবয়ব ছিল সেই অবয়বে কিন্তু আপনার বনায়নের ব্যবস্থা করা হবে। আমরা আশা করছি যে আগামী এই দুই মাসের মধ্যে যে আমরা প্রস্তুত এক লক্ষ জন এটা আমাদের ইউএন এজেন্সির সাথে বসে এটা ভলান্টিয়ার সিস্টেমে এটা হবে, কারণ ওইখানে অনেক ইনকাম জেনারেটিং কার্যক্রমের সাথে তাদেরকে ইনভলভ করা হবে।